আজি বলাঙ্গীর গস্তরে যাবে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। বলাঙ্গীর জেলার জীবনরেখা কুহাযাউথিবা লোয়ার সুক্তেল জলসেচন প্রকল্পর উদ্ঘাটন করিবে, যাহা চাষ জমিকু জল এবং স্থানীয় লোকঙ্কু জীবিকা যোগাই দেব। লোয়ার সুক্তেল জলসেচন প্রকল্প জরিয়ারে 5284 কিলোমিটার পর্যন্ত জলসেচন সুবিধা মিলিব, ফলরে বলাঙ্গীর এবং সুবর্ণপুরর 80,000 অধিক চাষী নিজ জমিরে জলসেচন করিপারিবে। এছাড়া বলাঙ্গীর জেলার দুইটি সহরাঞ্চলর 70,000 জনসংখ্যা পাই পানীয় জল ব্যবস্থা হেব। মুখ্যমন্ত্রীঙ্ক গস্তকু নেই বলাঙ্গীরে প্রশাসন পক্ষরু ব্যাপক প্রস্তুতি করা যাইছি। আজি মুখ্যমন্ত্রী বলাঙ্গীর জেলারে বিভিন্ন প্রকল্পর শিলান্যাস করিবা সহিত লোয়ার সুক্তেল প্রকল্পর উদ্ঘাটন করিবার কার্যক্রম রয়েছে। 305 কোটি টঙ্কা ব্যয়ে নির্মিত হইতিবা 69টি ভিত্তিভূমি উন্নয়ন প্রকল্পর উদ্ঘাটন করিবে। এতে সহিত 2,220 কোটি টঙ্কা ব্যয় অটকলরে নির্মাণ হেবাকু থিবা 112টি প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করিবে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। বিভিন্ন প্রকল্পর উদ্ঘাটন এবং শিলান্যাস করিবা সহিত বলাঙ্গীর জেলা পাই অনেক মহত্বপূর্ণ ঘোষণা করিপারন্তি মুখ্যমন্ত্রী। অধিক সূচনা পাই আম প্রতিনিধি জ্যোৎস্না রানী দাস অনলাইন আম সহিত জড়ি হচ্ছন্তি। জ্যোৎস্না, আজি কেতেবেলে রহিছি মুখ্যমন্ত্রীঙ্কর কার্যক্রম এবং কোন কোন সব কার্যক্রম আছে? দেখন্তু মুকেশ, যদি কহিবা প্রায় 2 দশন্ধিরু অধিক সময় ধরে কি লোকঙ্কর মনর অপেক্ষা থিলা যে লোয়ার সুক্তেল কেবে তৈরি হব, কেবে তার উদ্ঘাটন হব। দেখন্তু বাদ বিবাদ বিরোধ বহু সময়রে আন্দোলন করিকি বর্তমান যদি কহিবা বলাঙ্গীর বাসীঙ্কর গোটে স্বপ্ন পূরণ হচ্ছে লোয়ার সুক্তেল ভলিয়া গোটে প্রকল্প, যাহার অটকল প্রায় 5,000 কোটিরু অধিক টঙ্কার অটকলরে নির্মাণ হচ্ছে লোয়ার সুক্তেল প্রকল্প, এবং তাহা আজি পুনি শুভ উদ্ঘাটন হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারা। নিশ্চিত ভাবে যেহেতু নববর্ষ আছে, আগকু নির্বাচন আছে, এখন আখিরে রক্ষি বলাঙ্গীর বাসী বুদ্ধিজীবীঙ্কর মহল গোটে চর্চা হচ্ছে যে যেতবে খোদ মুখ্যমন্ত্রী বলাঙ্গীর করছেন এবং প্রকল্পর উদ্ঘাটন করছেন, তা সহিত আশা করা যাচ্ছে যে বলাঙ্গীর বাসীঙ্ক পাই কিছু নয়া ঘোষণা করে পারন্তে। কেবল লোয়ার সুক্তেল নয়, লোয়ার সুক্তেল সহিত অনেক প্রকল্পর সে শিলান্যাস করিবে বহুত। তো নিশ্চিত ভাবে এই সবু দিগকু দেখিলে বলাঙ্গীর বাসী মধ্যে বর্তমান আশা বাঁধিছন্তি যে তাঙ্ক পাই আউ কিছু নূতন ঘোষণা হইপারে কি। এবং সবুঠু বড় জিনিস হলা বলাঙ্গীর জীবন রেখা বা লাইফ লাইন কোহা যাওতবা লোয়ার সুক্তেল র উদ্ঘাটন হব, যাহা ফলরে কি যো লোয়ার সুক্তেল রে ড্যাম রে পানি রহিলে পাখাপাখি 2-3টি জেলার লোক উপকৃত হবে, তা সহিত বলাঙ্গীর রে লোক মধ্যে অন্যান্য জীবিকা পাই পারিবে লোয়ার সুক্তেল ড্যাম র নির্মাণ যেতবেলে কার্যকারী হব সেই সময়। তো নিশ্চিত ভাবে সমস্ত মনের গোটে উৎকণ্ঠা উৎসাহ রয়েছে। যদি কহিবা বলাঙ্গীর বিভিন্ন দলীয় কর্মী মানুষ কুহতু, নেতা মানে কুহতু, সরকারি প্রশাসন তরফ ব্যাপক পরিমাণ প্রস্তুতি করা যাইছে, পুলিশ তরফ মধ্য যেহেতু খুব সিএম আসছেন এবং অন্যান্য বরিষ্ঠ পদ অধিকারী মানে আসছেন, তো নিশ্চিত ভাবে তাকে নজরে রাখিকি সমস্ত প্রকার যেটা প্রস্তুতি শেষ পর্যায়ে সরি যাইছে। এবং যদি কহিবা যে বলাঙ্গীর বাসীঙ্কর গোটে আশা রয়েছে বর্তমান যে আজি মুখ্যমন্ত্রী আসবে, এতিকি প্রকল্প যেতে রয়েছে বিভিন্ন প্রকল্প সব উদ্ঘাটন করবে, তা সহিত বলাঙ্গীর বাসীঙ্ক পাই কোন নূতন আউ ভেটি দেবে কি, কারণ নয়া বর্ষ আজি জানুয়ারি 3 তারিখ। তো নিশ্চিত ভাবে সমস্ত মনের গোটে উৎসাহ রয়েছে এবং আশা রয়েছে যে বলাঙ্গীর পাই নূতন কিছু আসিব কি, অন্যান্য জিনিস কি ঘোষণা করা যাই পারে কি মুখ্যমন্ত্রীঙ্ক তরফ রু পরিচয়। কিন্তু অন্যের পক্ষে যদি দেখিবা বিরোধী মধ্যে মুখ্যমন্ত্রীঙ্ক গস্ত এবং মুখ্যমন্ত্রী কোন কহুছন্তি তাহা প্রতি মধ্যে সেমানক নজর রয়েছে, কারণ যেহেতু এটা গোটে নির্বাচন বর্ষ, নির্বাচন বর্ষ পাই বিরোধী মধ্যে যদি সরকারঙ্ক তরফ বা সরকারি দলরু কিছু যদি ঘোষণা করা যায় সেমানে তাকে কেমতি কাউন্টার করবে সেই দিগকু অপেক্ষা করে সেমানে মধ্যে চাহি রয়েছন্তি যে আজির এই যে এতে বড় গোটে কার্যক্রম রয়েছে লোয়ার সুক্তেল উদ্ঘাটন সহ বিভিন্ন প্রকল্পর শিলান্যাস রয়েছে, তা সহ বিভিন্ন যোজনার ঘোষণা মধ্যে হইপারে, তাকে মধ্যে নেইকি সেমানে মধ্যে তাঙ্কর নজর রাখিছন্তি যে আগকু সেমানে মধ্যে তাঙ্কর সেই ভাবরে নির্বাচনী রণনীতি প্রস্তুত করবে। কিন্তু যদি কহিবা বলাঙ্গীরবাসী নূতন বর্ষ আরম্ভ হো হো এভাবে গোটে যদি বলাঙ্গীর লোয়ার সুক্তেল উদ্ঘাটন তা সহিত বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন যোজনার আগকু যাহা যা মুখ্যমন্ত্রী কহিবে তাকে নেইকি উৎসাহিত অছন্তি। ওকে, বহুত বহুত ধন্যবাদ জ্যোৎস্না আপনার সমস্ত সূচনা পাই।